গাইজ, আমি অমর, আর আমি আজকে বেরিয়েছি একটু গ্রাম ঘুরবো বলে। তো চলে এসেছি ক্যানিংয়ে, ক্যানিংয়ে একটা গ্রামে রয়েছি ছকুরাট বলে। তো একটু গ্রামটা ঘুরে দেখি, আর সাইকেল নিয়ে বেরিয়েছি। তো একটু সাইকেলে করেই গ্রামটা ঘুরে দেখব। তো সকালবেলা সাইকেল চালিয়ে ঘুরতে খুব ভালো লাগছে। দুদিকে মাঠ আর নিচে ঢালাই রাস্তা, পুরো সমতল সাইকেল, খুব ভালো চালাচ্ছি। রোদ নেই, গরমও লাগছে না, বেশ খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সকালবেলায় যে সাইকেল করে একটু উচিত ছিল হেঁটে হেঁটে ঘোরা, কিন্তু হেঁটে হেঁটে অত কভার করতে পারবো না আর দেখতেও পারবো না, ওই জন্য সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। পুরো গ্রামটা ঘুরে দেখ কোথায় কী আছে। গাইজ, সাইকেলের চাকা পাঙ্কচার হয়ে গেছে, খুব দুর্ভাগ্য। এবার হেঁটে হেঁটে দিন কাটাতে হবে মনে হচ্ছে। গাইজ, সাইকেলের চাকা পাঙ্কচার হয়ে গেছে, এবার সাইকেলকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি, মানে অনেকটা দূর এসে গেছি এখান থেকে। মানে এখানে আমার কিছুই জানা নেই যে কোথায় কী আছে না আছে। তো দেখি যদি সাইকেল তখন পেলাম তো খুব ভালো, আর না হলে হেঁটে হেঁটেই এখন দিন কাটাতে হবে, যা অবস্থা। গাইজ, গ্রামটা ঘুরছি, আপনাদের কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে।
তো গাইস সকালবেলায় সত্যি খুব ভালো লাগছে। যদি সাইকেলটা পাঞ্চার না হতো তাহলে খুব মজা করে ঘোরা হতো। গাছগুলো হচ্ছে ইউ কালেক্টর গাছ, অনেক লম্বা। তো এখানে প্রচুর ইউ কালেক্টর গাছ আছে চারিদিকে।
দাদা এখন আমার সাইকেলটা নামিয়ে দেবে। আমাকে খুব উপকার করলো, গাড়ির চাকাটা পাঙ্কচার হয়ে গেছিলো তো ইঞ্জিন ভ্যানে তুলে নিয়ে আসলো, তো বাচ্চাকে জন্য খুব ধন্যবাদ।